বিভেদ কেন? নৈহাটি থানার অন্তর্গত দুনম্বর বাড়ে সুকান্ত পল্লী এলাকায় এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী 62 বছর বয়সী প্রতিমা ব্যানার্জি তার স্বামী ভদ্রেশ্বর ব্যানার্জিকে নিয়ে সেখানে কেন এই রকম প্রতিমা দেবীর স্বামী ভদ্রেশ্বর ব্যানার্জি কল্যাণী এই এসআই হসপিটালে ভর্তি আছে। সেই থেকে একাকী ওই বৃদ্ধা এলাকায় বাড়িতে বাস করতে অবস্থায় তার ভাগ্নি সুপর্ণা দাসের সঙ্গে গত রবিবার সন্ধ্যায় শেষ কথা বলার পর থেকে আর কোনো যোগাযোগ করে উঠতে পারেনি তার ভাগ্নি সুপর্ণা দেবীর। সন্দেহ হতেই সুকন্যা দেবী এলাকাবাসীদের খবর দেয়। আজ সকালে এসে তার ভাগ্নি সুপর্ণা দেবী বহু ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে দেখে তার মামির দেহ ঘরে পচে গলে মেঝেতে পড়ে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এসিপি সজল মণ্ডল সহ পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট অব দ্য খবর। পেয়েছি রবিবার দিন লাস্ট ওনার সাথে আমার কথা হয়েছে সন্ধে 7:30 নাগাদ। তখন উনি আমাকে বললেন, আমি বললাম কেমন আছো, যেমন নর্মালি ফ্যামিলির সাথে মানুষের কথা বলে তেমনিই কথা হয়েছে, কেমন আছো, বললো ভালো আছি। বললাম মামা কেমন আছে, বললো মামা তোর হাসপাতালে ভর্তি ইএসআই, মামার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে মামা ইএসআই ভর্তি ছিলেন। তাই বললাম মামার কবে ছুটি হবে, বললো মামার মঙ্গলবারের দিকে ছুটি হয়ে যাবে, তুই মামাকে 7:30 নাগাদ মঙ্গলবার দিন ফোন কর, তাহলে মামার সঙ্গে মানে কথা বলতে পারবি, উনি কেমন আছেন জানতে পারবি। তা আমি মঙ্গলবার আর ফোন করিনি, কেন জানি হাসপাতাল থেকে বাড়ি আসবেন একটু রেস্ট ফেস্ট নিক। আমি বুধবার দিন ফোন করেছি, বুধবার সকাল থেকে ফোন করেছি, প্রায় সারাদিনে অন্তত গোটা 7-8 ফোন করেছি, রিং হয়ে গেছে, কেউ ফোনটা তোলেনি, আমার কাছে ফোনও যায়নি। তার হ্যাঁ মামি বাড়িতে ছিলেন এবং মামি আমাকে এটাও বলেছিলেন যে আমি মানে আমার মাসির ছেলে যে বাপ্পা, বাপ্পার এক বন্ধুর সঙ্গে ও কথা বলেছে একটা টোটো ব্যবস্থা করা হবে, মামি টোটো করে দেখতে যাবে মামাকে হাসপাতালে, মানে মামি তো হাঁটা চলা সেরকম করে। হ্যাঁ এটাই আমার সঙ্গে রবিবার শেষ কথা মামি। তারপরে আমাকে বললো যে আমি তুই তাহলে একটা কাজ করিস, মঙ্গলবার দিন মাম ফোন করিস মামার সাথে, তাহলে তুই কথা বলতে পারবি। তা তখন আমি যখন মামার সঙ্গে মঙ্গলবার দিন আমি আর কথা বলিনি, কেন জানি বাড়িতে আসবে একটু রেস্ট ফেস্ট নিক, আমি বুধবার থেকে কথা বলা স্টার্ট করেছি, বুধবার থেকে অজস্রবার ফোন করেছি, কেউ ফোন তোলেও নি, আমাকে ফোন ব্যাকও করেনি। তারপরে আমার অতটা সন্দেহ হয়নি, কেন জানি হয়তো ফোনটা বৃদ্ধ বিদ্যা থাকতেন, ওনার অসুস্থ ছিলেন, হয়তো রেস্ট করছেন ধরেনি। তারপরে আমি বৃহস্পতিবার আজকে সকালবেলা গোটা 4-5 ফোন করেছি, ফোনটা তোলেনি। তখন আমি সন্দেহ হয়েছে আমার একটা যে এতবার ফোন করছি ফোনটা তুলছে না কেন, বা ফোনটা আমায় করছে না কেন। সেই এতে আমি আমার মাসির ছেলে আমার ভাইকে ফোন করি, ভাই তখন ইয়েতে কলকাতায় আমার বোনের বাড়ি ওখানে, মানে মাসির ছেলেরই আর কি নিজের দিদির বিয়ে হয়েছে, ওরা ওখানে আছে, কদিন ধরেই ওখানে আছে। বললো দিদি আমি তো এখানে, আমিও তো জানি না ব্যাপারটা, তাহলে দাঁড়া আমি দেখছি, আমি বাড়িতে ফোন করছি মামাকে ফোন করছি। ও কন্টিনিউ ফোন করেছে, ফোন ধরেনি। তখন ও পাড়ার লোককে জানিয়েছে যে আমার মামা মামিকে ফোন করছি ধরছে না, ব্যাপারটা দেখো তো ঘরের দরজাটা খোলা আছে, বললো যে আমাকে বললো কলাপসেবলটা আটকানো কিন্তু কাঠের দরজাটা খোলা আছে। তখন পাড়ার লোকরা এসে দরজা ধাক্কাধাক্কি করেছে, দেখছে কোনো সাউন্ড নেই, অজস্র বাদ ধাক্কাধাক্কি করেছে। আমি এসেছি এই ধরে নিন 10:45 নাগাদ, এখানে আমি এসে দেখলাম এখানে কেউ ছিল না। আমি ফার্স্ট টাইম চামেলিদিকে ফোন করাতে, মানে চামেলিদিকে আমি যে ব্যাপারটা জানিয়েছি যে এরকম আমার মামার বাড়ি এরকম হয়েছে ওই ওয়ার্ডে, তা একটু দেখো না, তা উনি ও আমায় বলেছে তুমি আসো আমি দেখছি। তুমি অসুস্থ ছিলেন? মামির এমনি সুগার ছিল, আর কিছু নর্মালি ছিল না আমি যেটুখানি জানি। ওনারা দুইজনই থাকতেন স্বামী স্ত্রী, ওনাদের কোনো সন্তান নেই, স্বামীও অসুস্থ, সে কল্যাণী ইএসআই হাসপাতালে ভর্তি। গত 3-4 ধরে ওনাদেরই এক আত্মীয় ভদ্রমহিলা রয়েছেন, উনিও ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। আজকে সকালবেলা পাড়ার লোক ঘরের থেকে গন্ধ পায়, তারপরে থানায় খবর যায়, পুলিশ আসে, এসে দরজা ভাঙা হয়, দরজা ভেঙে দেখা যায় যে ঘরের ভেতরে ওনার দেহটা পড়ে আছে। এখন দেহটা পাঠানো হবে ময়নাতদন্তের জন্য, ময়নাতদন্ত হোক, কী ঘটনা তখন জানা যাবে। অবশ্যই তুমি ঘরের ভেতর থেকে তালা মারা, যখন ঘরের ভেতরে তালা মারা, উনি ভেতরে একাই ছিলেন, নিচেই পড়ে আছে, তা স্বাভাবিক কি অস্বাভাবিক সেটা ময়নাতদন্তের পর বোঝা যাবে, সে তো আমি এখনই এখান থেকে বলতে পারবো না। আপনার ওয়ার্ডে একটা সুকান্তপল্লীর পাড়ার ছেলেরা, ওরা আমাকে খবর দেয় এরকম একটা ঘটনা ঘটেছে, আমি সঙ্গে সঙ্গে এখানে আসি এবং থানায় খবরও দিই। থানার পুলিশ সামনে থেকে ওনার আত্মীয় এসছেন, তারা ভাঙলে ওনারা স্বামী স্ত্রী দুজনেই থাকতে, ওনাদের কোনো সন্তান ছিল না। এখানকার মানুষ বলে লাস্ট ওনার সোমবারে একবার দেখেছিল, তারপর থেকে আর দেখে না, ওনারা তো স্বামী স্ত্রী দুজনে থাকেন, একসঙ্গে ঘোরেন টোরেন আসেন যান। ইতিমধ্যেই ওনার স্বামী অসুস্থ হয়ে কল্যাণী ইএসআই হসপিটালে আছে। নেজালিস
চার পাঁচ দিন হয়ে গেছে, ভিতরে পুড়ে রয়েছে, বাইরের থেকে সবই তারা ভিতর থেকে মারা দরজা ফরজা বন্ধ ছিল, গন্ধ পাচ্ছিল মানুষ। এই বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজনেই থাকতেন? দুজনেই থাকতেন, আর কেউ ওনাদের কোনো সন্তান বলতে কেউ নেই। আত্মীয় স্বজনরা চার পাঁচ দিন ধরে ফোনে আর পায় না, কারণ ওই খবর না একজন ওনার হাজবেন্ড অসুস্থ হয়ে কল্যাণী এসআই হসপিটালে ভর্তি হয়েছে, তো হঠাৎই আর ফোন ধরছে না। তখনই গন্ধ পেয়ে পাড়ার মানুষরা খবর দেয়, আমাকেও খবর দেয়, আমি আমার দলের সভাপতি তথা সিআইসি নয়াডি পৌরসভার সমর্থকে খবর দিই, তারা এসছেন সবাই, পুলিশ থানায়ও খবর দিই, আইসির সঙ্গে কথা হয়েছে, তিনিও আসছেন, পুলিশ এসছে, তারা ভেরিফিকেশান করছেন, এটা ময়না তদন্তে যাবে, হসপিটালে নিয়ে যাচ্ছে সবাই মিলে, সেখানে যা এটা। মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।